অর্থহীন মিলানস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছো কায়াচ্ছোর বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ও আলিমেন্টারিগুলো সেজেছে নতুন রূপে। ইফতারিকে কেন্দ্র করে জমে উঠেছে সেখানকার বাঙালি খাবারের দোকানগুলো। শুধু বাংলাদেশি নয়, ভিনদেশি মুসলমানরাও এই শব্দ গানে ক্রেতা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি কাউসার হলাদার। পবিত্র মাহে রমজানে দেশীয় কায়দায় ইতালির মিলানস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা কায়াচ্ছোর বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ও আলিমেন্টারিগুলো সেজেছে এক নতুন রূপে। রমজান উপলক্ষে রকমারি ইফতার আর দেশীয় বাহারি খাবারের বিপণিগুলো সত্যি মনোমুগ্ধকর ও দেখতে লোভনীয়। ছোলা, পেঁয়াজ ও জেলাপি সহ দেশীয় ইফতারি সামগ্রী কেবল বাংলাদেশি ক্রেতারাই নয়, বরং বিভিন্ন দেশের মুসলমান ক্রেতারাও আসছেন বলে জানালেন বিক্রেতারা। রোজা উপলক্ষে আমাদের বেচা কেনা খুব ভালো হইতেছে। নিমটি, ছোলা, পেঁয়াজি, গরুর মাংস, মুরগির মাংস, রুটি, পরোটা, শুধু বাংলাদেশি না, বিভিন্ন দেশের মুসলমানরা আমাদের বাংলাদেশি ইফতারি খুব ভালো পছন্দ করে। এবছর ইতালি সহ ইউরোপের প্রায় দেশগুলোতেই দীর্ঘ 18 ঘন্টার বেশি সময় রোজা রাখতে হলেও ধৈর্য ও সংযমের সাথেই রোজা পালন করছেন প্রবাসী মুসল্লিরা। শুকর আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 18 ঘন্টার মতো রোজা রাখি, তবু আমরা খুব ভালো আছি। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে অংশ নিয়ে শিশুরাও জানালো তাদের ভালো লাগার অনুভূতি। রোজার মাসে আমার মা বাবার সাথে ইফতারি করতে অনেক ভালো লাগে, আমি অনেক আনন্দ পাই, আমি অনেক খুশি। স্থানীয় মসজিদগুলোতে গেলে বোঝার উপায় নেই যে এটি বাংলাদেশের চিত্র নয়। এশিয়া, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ সমগ্র বিশ্বের মুসলিম নারী পুরুষ বিদেশে থেকেও দেশীয় কৃষ্টি ধরে রেখে ইফতার করছেন একত্রে বসে। সিয়াম সাধনায় সংযম, ধৈর্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধে মুসলিম জাতি এগিয়ে যাবে ইসলামের পথে, এই প্রত্যাশা প্রবাসী মুসলমানদের সবার। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।